অহা 21 জুন দশম আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের সঙ্গে সংগতি রাখি দীর্ঘদিন ধরে চলি আহিছে যোগ কার্যসূচী। ইয়ার এক অংশ হিসাবে ভারতীয় যোগ সংস্থা অসম চ্যাপ্টারের প্রস্তাবর প্রতি সঁহারি জানায় অসম সরকারের আয়ুষ সঞ্চালকালয়ে রাজ্যের 7 জেলাত কাউন্টডাউন কার্যসূচী চলাই আছে। 20 জুনলৈকে চলি থাকিব এই কার্যসূচী আর ইয়ার পরিচালনা করে আছে স্বীকৃতিপ্রাপ্ত যোগ প্রতিষ্ঠান সমূহ। কাছাড় জেলা প্রশাসনের পরিচালনাত রাষ্ট্রীয় আয়ুষ মিশন আর স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের উদ্যোগত আর শিলচরের ভারতীয় যোগ সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত নিরাময় যোগ শিক্ষা প্রতিষ্ঠানে শিলচর মহিলা কলেজত যোগ দিবসের কাউন্টডাউন কার্যসূচীর আয়োজন করে। এই কাউন্টডাউন কার্যসূচীত অন্তর্ভুক্ত সাধারণ যোগ প্রটোকলের বাহিরেও কেবল ছোৱালীর বাবে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বিষয় আছিল উইমেন্স ওয়েলনেস এন্ড যৌগিক প্র্যাকটিসেস। তাত ডিসি কলেজ, মহিলা কলেজ, আদর্শ বিদ্যানিকেতন আর অন্যান্য শিক্ষানুষ্ঠানের বহু ছাত্রীয়ে অংশগ্রহণ করে। এই কাউন্টডাউন কার্যসূচীত উপস্থিত থাকি বিশিষ্ট অতিথি সকলে নিয়মিয়া যোগাভ্যাসের প্রতি গুরুত্ব আরোপ করে। তেওঁলোকৰ মতে কেবল শারীরিক আর মানসিকভাবে সুস্থ করে তোলাই নহয় বিভিন্ন রোগের পরাও সুরক্ষা প্রদান করে যোগ। তেওঁলোকে আর কয় ছাত্র ছাত্রীর সামগ্রিক বিকাশের বাবে যোগাসন অতি প্রয়োজনীয়। সরকারেও এই বিষয়টুক গুরুত্ব দিছে। হেহে শিক্ষা বিভাগে যাতে পাঠ্যক্রমের সমান্তরালক যোগ প্রক্রিয়ার অনুশীলন করবেন তার প্রতি সদায় আগ্রহী। সময়ে সময়ে বিভিন্ন প্রকল্পের জড়িয়ে এই যোগ সচেতনতা বজায় রখা হয়েছে। Same process, keep gentle breath in and out, long deep breath in and out. Observe your breath. Whatever the thoughts are coming, don't restrict them. Allow all the thoughts, good or bad, be with your own emotions.